নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী 2023 অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে নানা আয়োজন করে দেশের শীর্ষ মেধাবী চিকিৎসকদের সংগঠন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য জাকিয়া সুলতানা। চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা, সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিএসএম পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং 37টি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। একটি ইউনিভার্সিটির কিউএস র্যাঙ্কিং এর জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাধ্যতাম, শুধু তাই অ্যাক্রিডিটেশন বোর্ডের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাধ্যতামূলক ইউনিভার্সিটির জন্য, এবং তার সঙ্গে প্রত্যেকটি সাবজেক্টে আপনারা জানেন বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে এই মুহূর্তে 57টি সাবজেক্ট আছে, প্রত্যেকটি সাবজেক্টের অ্যালামনাই বাধ্যতামূলক, এটা করতেই হবে। আমরা মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ স্যারকে ধন্যবাদ জানাই, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার 24 বছরের মাথায় এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় এবং আমাকে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মনোনীত করা হয়। অনুষ্ঠানে সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি বলি মাটি কোমলে, আমার চলার চিহ্ন পেলে 1300 নদী সুধায় আমাকে। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা স্বাস্থ্য সেবার মান নিশ্চিতে, স্বাস্থ্যকর্মীদের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে দেশ অনেকটাই পিছিয়ে বলে মনে করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। এবং